শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকল অনুষ্ঠানে দিনটি সবার ভালো কাটুক এই শুভ কামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি প্রতিদিনকার মতো আজকের আয়োজনেও সফল একজন অতিথি আমাদের সঙ্গে পুরো ঘন্টা জুড়ে থাকছে আর পুরো রাঙা সকল পরিবার তো আপনাদের সঙ্গেই আছে সঙ্গে আছে আমি লাবণ্য কে আছে শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে ভালো কাটবে দিন সেই শুভকামনা বরাবরের মতোই প্রতিটি সকালে সম্ভাবনাময় কারণ এখানে যারা আসেন তারা গুণী মানুষ জ্ঞানী মানুষ সমাজকে আলোকিত করতে চেষ্টা করছেন প্রতিনিয়ত তো সেই সব মানুষদের খণ্ড জীবনের গল্প আমরা বলবো কারণ পুরো সময়টা যদি আসলে পুরো গল্পটা তুলে আনা সম্ভব না যে গল্পগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে সেই গল্পগুলো দিয়েই সেই গল্পগুলো শুনি আমাদের দিন শুরু হয় তো আজকে যিনি আমাদের সঙ্গে আছেন যিনি একজন চিকিৎসক ডাক্তার মাহমুদুর রশিদ চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল শুধু চিকিৎসক বললে বোধহয় ভুল বলা হবে কারণ আপনি অনেক বড় একজন সমাজকর্মী আমরা সেই জায়গাটায় যাওয়ার আগে একটু ছোটোবেলা থেকে শুরু করতে চাই পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আপনার জন্ম শৈশবের কী মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে বসে শৈশবকাল খুবই মধুর একটি কাল আমার মনে পড়ে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা পরিবারসহ আমাদের গ্রামে শিফট হই বাবা তখন চট্টগ্রাম চাকরি করতেন আচ্ছা আমরা যুদ্ধকালীন সময় রাউজানের সম্ভবত উদ্ভাস্ত জীবন যাপন করতাম মায়ের কাছ থেকে যেটা শুনেছি সেখান থেকে শিফট হয়ে আমরা যুদ্ধ পরবর্তী সময় গ্রামে পটোকালী বোধ বাবা কিছুদিন কাজ করেছিলেন সদর পটোকালী সদরে সেখান থেকে আমাদেরকে বাউফলে নিয়ে যান আমাদের গ্রামের বাড়ি কালাইয়া ইনওয়ান শৌলা গ্রাম আসলে সেখানে গিয়ে আমরা একদম মাটিতে বসে প্রাথমিক শিক্ষা জ্ঞান শুরু হয় আমাদের একত্রে ছাত্রদেরকে যেমন পড়ানো হতো আগের সিনেমা বা নাটকে যেটা দেখানো হতো আমাদের লেখাপড়াটা সেভাবে কেটেছে আমরা হাফ প্যান্ট পরেছি লঙ্গি পরেছি খালি পায়ে হেঁটেছি সম্ভবত আমরা খালি পায়ে স্কুলে গিয়েছি এবং এবং টিল হাই স্কুল পর্যন্ত আমরা বর্ষাকালে খালি পায়ে হেঁটে স্কুলে গিয়েছি ক্লাস সেভেন পর্যন্ত আমি আমার শৈশব এবং কৌশোরের কিছু অংশ একদম পুরোপুরি গ্রামের মাটি মানুষের সাথে কাটাই। এবং সেই স্মৃতিগুলো তখন কিন্তু আমাদের শর ঋতুর বৈচিত্র্য ছিল সেই ঘাণটা এখনও আমার গায়ে লেগে আছে অত্যন্ত হেমন্তকালের যে সৌন্দর্য তারপর শরৎকালের যে সৌন্দর্য বর্ষাকালের যে রূপ বৈচিত্র্য যেগুলো আমরা ছোটবেলার বিভিন্ন কবিদের বর্ণায় পেতাম আসলে আমরা সেগুলো সবগুলোই অনুভব করেছি আমরা কিন্তু অভাববোধক অনুভব করেছি আমাদেরকে কিন্তু তৎকালীন সময় অভাব টাচ করেছে এখনকার যুগের মতো এত আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করিনি আমাদের পোশাক ছিল লিমিটেড আমাদের খাদ্যও ছিল না লিমিটেড বর্ষাকালীন কোন একটা সময় দেখা গেলো যে যে সময় যে খাবারটি দরকার আসলে এটা পিতা মাতার ওই সময় ওটা দিতে কষ্টে বেগ পেতে হয়েছে আচ্ছা প্রাচুর্যটা আসলে পরে এসছে জীবনে কিন্তু প্রাচুর্য না থাকলো জীবনটা অনেক বেশি রঙিন ছিল সবকিছু মিলিয়ে সেটা বলা চলে বলা চলে যেমন ধরেন আমরা যখন গ্রামে হতো আমরা কিন্তু সেই চাষিদের পিছনেই থাকতাম গরুর লাঙ্গলের পিছনে আমরা হাঁটতাম হেঁটে হেঁটে আমরা কিন্তু মাছ ধরতাম পুঁটি মাছ চিংড়ি মাছ কিংবা বাইং মাছ এরকম বিভিন্ন থেকে হ্যাঁ ওই যখন মাঠগুলো চাষ হতো বর্ষাকালে আচ্ছা আচ্ছা গ্রামে কিন্তু তখন প্রচুর মাছ থাকতো খাল বিল নদী নালায় আমাদের মনে আছে যে কালবৈশাখী ঝড়ের সময় যে বজ্রপাত হতো তখন কিন্তু আমাদের ওই যে ছোট ছোট খালগুলো ছিল এই পানিতে একদম ওভারফ্লো হতো তখন অনেক বড় বড় বোয়াল মাছ আসতো হয়তো আমরা নিজেরা ধরতাম না বা আমরা প্রফেশনাল ছিলাম না কিন্তু যারা ধরত তাদের গল্পগুলো শুনতাম যে এই বড় বড় বোয়াল মাছ ওই সময় নদী থেকে বিলে এসেছে এবং বিল থেকে তারা ওই সময় মাছ ধরেছে তারপর বড় বড় কই শিং কিংবা শোল মাছ এগুলো পুকুর থেকে লাফিয়ে লাফিয়ে ওই সময় বর্ষার এই যে একটা জিনিস গরু ছাগলের যে একটা বিশাল একটা দল দেখা কিংবা কৃষক যে কিভাবে তার সারাদিন ঘাম জড়িয়ে সাধারণ ডাল অথবা ডাল না পেলে নুন পিঁয়াজ রসুন এই যে এই জাতীয় খাবারগুলো যে পড়তাম এ দ্বারা যে আমাদের জন্য সারাদিন কাজ করতো তার ভিতর থেকে আমরা লেখাপড়া করতাম ভাই বোনেরা একত্রে বসে কুপির আলো কিংবা হেরিকেনের আলো এটা ছিল বিদ্যুৎ ছিল না সেই সময় আসলে সে সময় বিদ্যুৎ ছিল না বর্ষাকালে আমার মনে আছে যে হাঁটু সমান কাদায় পা গেড়ে যেত তারপর আমরা স্কুলে যেতাম আমরা লেখাপড়া জন্য ওরকম একটা প্রেসারও ফিল করতাম না পিতামাতার মাতার কাছে একটা মজার বিষয় হচ্ছে যে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে কিন্তু মোটামুটি সবাই ঘুমিয়ে যায় হ্যাঁ আমরা বোধ সেটাই হয়েছে যদি কল্পনা করি যে আমরা আটটা কি নয়টার বেশি পড়তাম না আবার আর্লি মর্নিং এ কিন্তু উঠে যেতাম সজরে আজান হলে কিন্তু পিতা মাতা বা যেভাবে হোক আমরা উঠে যেতাম উঠে গিয়ে কিন্তু শীতের কথাই ধরা যাক মা কিন্তু মুড়ি ভাজতেন তখন আমাদের গ্রামে গ্রামে নিজেরাই মুড়ি ভেজে রাখতেন আমরা কি করতাম ওই মুড়ি একটু মিঠাই এটা নিয়ে আমরা চলে যেতাম আমাদের উঠানের বাইরে বা যেখানে রুদ্রের আলো আসতো রাঙা সকাল যেটাকে বলে সকাল বা রুদ্র এটা রকম একটা পাতলা কাপড় কিংবা যে কোনো একটা কাপড় জড়িয়ে ওই মুড়িটা খেতাম পাশে আবার খেতে দেখতাম যে কলাই তখন কলাই রোপণ করা হতো কলাই গাছগুলোর উপরে শিশিরের ফোঁটা দেখতাম এই যে প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন কবি সাহিত্যিকের যে সৌন্দর্যগুলো মাঠের আলগুলা এগুলো কিন্তু আমরা সম্পূর্ণরূপে উপভোগ করি এবং স্যার আপনি যেভাবে গল্পগুলো বলছেন আমরা শুনছি আসলে দৃশ্যায়নগুলো মনে হয় চোখের সামনে ভেসে উঠছে আর আপনি সেই সেই শৈশবটা আসলে পেয়েছেন বেশ রঙিনী বলা চলে তো সেই সময় ভাই বোন কতজন আপনারা ছিলেন আসলে আমরা একটা বিরাট ফ্যামিলির আমি সন্তান আমার পিতামাতা দশ সন্তানের জনক ছিলেন আমার বাবা মৃত মা জীবিত আছেন আমি পরিবারের পঞ্চম কিন্তু তাদের লেখাপড়ার জন্য বাবার একটা বিষয় লক্ষ্য করেছি যে তিনি আমাদের লেখাপড়ে নিয়ে খুবই মানে সিনসিয়ার ছিলেন এবং মা হয়তো তার সেই প্রাথমিক গণ্ডে তিনি পেরুন নাই তিনি জাস্ট একটু আমি যা দেখেছি তার নামটা লিখতে জানেন আর একটু আরবি পড়তে পারেন কোরআন শরীফ করতে পারেন কিন্তু বাবা মা আমাদের লেখাপড়ার ব্যাপারে কেন যেন হয়তো সৃষ্টিকর্তার কোন একটা নির্দেশই তারা আমাদের ব্যাপারে খুব কেয়ারি ছিলেন লেখাপড়ার ব্যাপারে দশ ভাই বোনের সংসার মানে এখন তো চিন্তাই করা যায় না চিন্তা করা যায় না বাবার তখন জবটা ছিল চতুর্থ শ্রেণীর তিনি রিটায়ার্ডের আগে তৃতীয় শ্রেণীর পোস্ট নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে রিটায়ার করেন এবং দুই হাজার ছয় সালে তিনি মৃত্যুবরণ করেন এবং পিতার অনেক আদর্শ আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে বিশেষ করে তার অনুশাসন আমাদেরকে লেখাপড়ার ব্যাপারে সবসময় একটা একটা বলি এবং আমাদের দর্শকরা জানেন যে আমরা একটা মানুষের শৈশবটাতে খুব গুরুত্ব দিই কারণ তাকে যে পরিবেশে বড় করা হচ্ছে সেটা সে যত বিদ্যায় শিখুক না কেন তার মধ্যে কিন্তু সারা জীবন শেষটা ক্যারি করে তো আপনি বলছিলেন আপনার বাবা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা ছিলেন এবং ওই সময়ে পরিবারের যে টানা পড়েন সবকিছু মিলিয়ে দশ ভাই বোনের সংসার শখ কি পূরণ হতো থাকে না বাচ্চাদের তো অনেক রকমের শখ থাকে আমাদের এখন তো ছেলে মেয়েদের জামা কাপড় খাওয়া দাওয়ার কোনো মানে নেই আমার মনে পড়ে যে আমরা ইভেন মেডিকেল কলেজ পর্যন্ত ঈদের একটা ভালো পোশাক পরেছে কিনা আমার মনে নেই ঈদের সময় বিশেষ মেডিকেল কলেজ পর্যন্ত হ্যাঁ এরকম একটা ভালো পোশাক কিনে দেওয়ার সামর্থ্য বাবার ছিল না আর আমরা এটা নিয়ে বাবার সাথে আসলে করতাম না যে কেন দেয় না আমরা দেখতাম যে আসলে বাবার পক্ষে এটা সম্ভব না। আমরা খাদ্যের ব্যাপারে আমাদের গ্রামগঞ্জে তখন আমার মনে আছে যে আমাদের প্রায়শই ওই ডাল এবং ভাত এটাই ছিল আমাদের ভাতটাই ছিল প্রোটিনের মেইন সোর্স আর ডাল থেকেও কিছু আসতো এটাই কিন্তু আমরা খেয়ে খেয়ে মানুষ হয়েছে এবং লেখাপড়া করেছি এবং ইভেন মেডিকেল কলেজ লাইফেও আমাদের কিন্তু অতটা প্রাচুর্য আসবে যতটা আসলে এখন আমাকে দেখে মনে হবে যে আমি খুব প্রাচুর্য আপনি স্যার কোন মেডিকেলে পড়াশোনা করলেন আমি দুই আমি পড়ালেখা করেছি সেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে আচ্ছা তো ধরনের এরকম একটা পরিবেশ থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি মেডিকেলে পড়ছেন তার মানে আপনি স্টুডেন্ট হিসেবে তো ভালো ছিলেন হ্যাঁ স্টুডেন্ট হিসেবে একটা সৃষ্টিকর্তা প্রদত্ত বলব মেধায় ছিল আর একটা কি ভিতরে কম্পিটিশন ফিল করা ছিল যখন প্রাইমারিতে পড়তাম আমার সাথে আমার গ্রামের বন্ধু ফার্স্ট হতো আমি সেকেন্ড হতাম তা আমার ভিতরে একটা কম্পিটিশন মনোভাব তৈরি যে ও ফার্স্ট হতে পারলে আমি পারব না কেন আমার ভিতরে অধ্যবসায় করার যে আমাকে এটা হতে হবে এই নেচারটা ছিল এটা হাই স্কুলে যখন আমার গ্রামের হাই হাইস্কুল হাসান সাংস্কৃতিক মাধ্যমিক বিদ্যালয়ে যখন আমরা ক্লাস সিক্স সেভেন পড়ি তখন দুটো মেয়ে আমার সাথে পড়তো ওরা আমরা দেখতাম যে ওরা ফার্স্ট এবং সেকেন্ড হতো আমি থার্ড হতাম এটা আমাকে একটু ই করতো কিন্তু দুর্ভাগ্য যে তৎকালীন সমাজ ব্যবস্থার কারণে সম্ভবত তারা বাল্য বিবাহের কারণে ওই মেয়ে দুটি লেখাপড়া কন্টিনিউ করে কিন্তু তাদের হাতে লেখা তাদের পলেখার আমি এখনো আমার ছেলে মেয়েদের সাথে গল্প করি যে আমাদের সাথে এরকম দুটি মেয়ে ছিল আসলে ওরা যদি তোমাদের মতো সুযোগ সুবিধা পেত হয়তো আমার চেয়ে মেয়েটি আজ কোনো মানুষ হতো সেখান থেকে আমাদের বাবার চাচা তিনি গ্রামে থাকল তিনি একটু শহরের ছোঁয়া নিয়ে চলতেন আমার ভাই সেজ ভাই তিনি তখন ফার্স্ট ধরে কলেজে পড়তেন বাবাকে বুঝাতে সক্ষম হন যে ওদের যে মেধা বা ক্যালিভার আছে এটাকে যদি নারিশ করতে হয় তাহলে ওদেরকে আসলে শহরে শিফট করা দরকার বাবা এবং মা মাও বুঝান এবং বাবা আলটিমেটলি কনভিন্স তিনি তারপর তার চাকরিটাকে ওই বাউফল থেকে বদলি হয়ে বরিশাল নিয়ে যান ওখানে গিয়ে আমাদেরকে ব্রজমোহন স্কুলে ভর্তি করে দেন সেখানে গিয়ে আসলে আমাদের মেধার পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পেরেছি এবং ওই কম্পিটিশন শহরের ছেলেদের সাথে মিশতে গিয়ে যে তাদের ভিতরে চলাফেরা করতে গিয়ে একটা কম্পিটিভ মাইন্ড আরও ডেভেলপ হয় এবং ব্রজমোহন স্কুল থেকে আমি এসএসসি পাশ করি এবং ব্রজমোহন কলেজ থেকে আমি এইচএসসি পাশ করি পরবর্তীতে মেডিকেলে যাওয়া তার আগে থেকে ঠিক ছিল হ্যাঁ লাবণ্যর সাথে একটু যোগ করি যে আপনি ডাক্তার হবেন এরকম কোনো কিছু কি আগে থেকে ঠিক ছিল আসলে আমাদের পিতা ছিলেন যেহেতু পানিমেন বোর্ডের আর আমার বাবার বড় ভাই আমাদের মেজ চাচা ছিলেন ডাক্তার আমার পিতার দৃষ্টিভঙ্গিটা আসলে এরকমই একটা সীমাবদ্ধ ছিল যেহেতু তিনি অতটা যে অন্য ক্যালিবারে ক্যারিয়ার গড়া যায় বা এটা কিন্তু তিনি চিন্তা করতেন না তিনি চিন্তা করতেন যে ইঞ্জিনিয়ার হলে যেমন একটা পোস্টার পজিশন গাড়ি বাড়ি এগুলো থাকে আর ডাক্তার হলে হয় কি যে অন্তত নিজে প্র্যাকটিস করে তার লাইফটাকে পারবে যেহেতু সেই ক্ষেত্র থেকে তিনি আমাকে চয়েস করেছেন যে তুমি ডাক্তার হবে আর আমি একটু মানে অত ইচ্ছিলাম না মানে বলা চলে যে বাবা যেটা বলতো সেইভাবে আসলে প্রিপারেশন হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার যেটা চান্স পেয়ে সেটা আসলে পড়ব বাবার স্বপ্নকেই আসলে নিজের স্বপ্ন বাবা আসলে এটা আমি পরে লক্ষ্য করেছি যে বাবা ডাক্তার হওয়াটাকে বেশি পছন্দ করতো আজ আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে ডক্টর মাহমুদুর রশিদ যিনি মানব সেবায় যার নিবেদিত প্রাণ উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিনি তার হাত ধরে বদলে গেছে এই হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবা সরকারি ছুটি পালন থেকে নিজেকে বিরত রাখেন প্রসূতি মায়েদের সেবায় সদা নিয়োজিত তিনি কেউ যেন অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করান সেই বিষয়ে প্রচার প্রচারণা চালান নিজ উদ্যোগে কমিউনিটি অংশীদারিত্বে ফান্ড তৈরি করেন তিনি যাতে করে প্রসবের জন্য অপেক্ষমান মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হয় চার বছর আগে সাধারণ মানুষ মনপুরা হাসপাতালে আসতো না এখন অনেকেই নিরাপদ ডেলিভারি করানোর জন্য এই হাসপাতালে আসেন তার প্রচেষ্টায় চালু হয়েছে নৌ অ্যাম্বুলেন্স সার্ভিস মনপুরা দ্বীপে সন্ধ্যা ছয়টা থেকে রাত একটা পর্যন্ত বিদ্যুৎ থাকে তাই চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেনারেটর ও সৌরশক্তির মাধ্যমে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করেছেন ডক্টর মাহমুদুর রশিদ এছাড়াও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তিনি এ বিষয়গুলো তার কাছ থেকেও বিস্তারিত জানবো আমাদের অতিথির কাছে আবারও ফিরছি স্যার যে বিষয়গুলো নিয়ে আমি দর্শকদের জানাচ্ছিলাম নিশ্চয়ই বেশ গুরুত্বপূর্ণ এবং এগুলো সবারই আসলে জানা দরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো তবে ছোটোবেলার বিষয়ে ছিলাম শৈশবে ছিলাম এবং আপনি বলছিলেন ব্রজমোহন কলেজ থেকে আপনি এস এইচএসসি পাশ করেন তারপরে মেডিকেল কলেজে ভর্তি হওয়া তো একটু শুনি প্রথম দিককার মেডিকেল কলেজে যেহেতু বাবার স্বপ্নকেই নিজের স্বপ্ন করে তুলেছেন কেমন ছিল অভিজ্ঞতা পড়া আসলে মেডিকেল কলেজটা ছিল আমাদের বাসার কাছাকাছি আমি কখনো হোস্টেল লাইফ এনজয় করিনি আর এটা আমি করতেও আমার ভালো লাগতো না আমার মনে আছে এক কি দুই রাত আমি বাসার বাইরে বন্ধুদের অনুরোধে ঘুমিয়েছিলাম কিন্তু মা তাতে অরিট ছিলেন এবং আমারও খারাপ লাগতেছিল আমি স্বাভাবিক নিয়মে রেগুলার কলেজে আসা যাওয়া এবং বন্ধুদের সাথে ভীষণ রকমের আড্ডা দিতাম এবং কি কিছু কিছু বন্ধু ছিল যাদের সাথে আমার খুব মানে সবার সাথে আমি খুব মিশতে পারতাম না তো ছেলে বন্ধুদের সাথে বেশ আড্ডা দিতাম এবং লেখাপড়াকে আমি মেডিকেল লাইফে বেশ এনজয় করেছি টিচারদের বিশেষ করে রেসপেক্ট করেছি আমাদের মেডিকেল কলেজে ছাত্ররা দেখি যে পড়তে পড়তে বলা চলে যে মানে এক প্রকার দিন রাত কি সেটা তারা অনুভব করে না আমার লাইফে কিন্তু সেরকম কখনোই ঘটেনি আমি পড়াকে একেবারে এনজয় করেছি এবং সাদের লেকচারগুলো ফলো করেছি আমার ভিতরে মেডিকেল লাইফে কোনো স্টেজ ছিল না আমার স্টেজ ছিল এসএসসি এবং এসএসসিতে ভালো রেজাল্ট করা আমি তখন এত পড়া পড়েছি যে আমার হুবহু বইগুলো মুখস্থ ছিল টেক্সট বইগুলো যেটা আমি আমাদের সন্তানদেরকে এখনও বলি যে দেখো তোমরা টিচারের কাছে এত যেও না তোমার বইতে কিন্তু সব হিন্টস দেওয়া আছে তুমি সেভাবে বই মুখস্থ করো আর এই যে প্রশ্নগুলো হয় সেগুলোকে সলভ করো দেখবে তুমি ভালো রেজাল্ট কর আমার ওই এস এবং এসএসসি লেখাপড়া দেখে পাড়ার লোকেরা কিন্তু আমাকে আমার ছেলে মেয়েরা কেন পারে না আমি মেডিকেলে ফলো করতাম এবং যেহেতু ফিজিওলজি অ্যানাটমি মিনস এসে যে আমার দেহটা আমার দেহটা এত পড়ার কি আছে এর ভিতরে আমার হার্ট কোথায় বাম দিকে চোখ দুটো এর কিছু ডিসক্রিপশন পড়া লাগে যেটা আমাকে আবার গিয়ে যে পরীক্ষা দিতে হবে দেখা গেল হচ্ছে ট্রেতে কতগুলো বোন্স দিল কতগুলো ভিসারা দিল ওইটাই বলো আর ওখানে পাশ ফেলটা সম্পূর্ণ স্যারদের হাতে অথবা আমাকে ডিসিপ্লিন হতে হবে রেগুলারিটি মেনটেন করতে হবে ক্লাসে ছাড়া যাই পড়ায় সেটা আমি যেন মনোযোগ দিয়ে শুনি এবং যখন ওয়ার্ডে আমাদের প্লেসমেন্ট ছিল থার্ড ইয়ার থেকে আমরা কিন্তু ওয়ার্ডে প্লেস হই সে সময় কিন্তু আমি রুগীর কাছে যেতাম স্যারা যেভাবে রুগী দেখে যে টিপসগুলো দিত এগুলোকে কিন্তু ফলো করতে হবে এবং এর ফলাফলও আমি পেয়েছি ফলশ্রুতিতে আমি একদম ফিফটির গিয়ে একসঙ্গে তিনটা সাবজেক্ট পাশ করি যেটা আসলে একটা রেয়ার ঘটনা কোনো ছাত্রই কিন্তু এটা সার্টেন করতে পারে না যে সে একসঙ্গে পাশ করবে আলহামদুলিল্লাহ যে আমি নাইনটি ফাইভে জানুয়ারিতে আমি একসঙ্গে পাশ করি ইন্টার্নশিপ কমপ্লিট করি করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবার ওই ছিয়ানব্বই সালে

তারপর ইউনিসেফ এইসব জায়গায় ক্যারিয়ার করার স্কোপ আছে সেই থেকে আসলে পড়ার যদি ওটার আমি খুব একটা স্কোপ পাইনি কাজ করার আমি সরকারি জবে ঢুকে যাই জবটা শুরু হয় আমার কক্সবাজার সদর হসপিটাল মানে বিশেষ করেন আপনি এটা আমার একটা নন কাটার পোস্ট আমি ওখানে যোগদান করি বিশেষ নয় নন কাটার পোস্টে মানে এটাকে আপনার থাকলো থাকলোটা যে একাডেমিক প্র্যাকটিসটা কি থাকলো এখানে ডাক্তার হিসেবে জয়েন করলেন নাকি অন্য ওখানে ডাক্তার ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে ওকে ডিস্ট্রিক্ট হসপিটাল কাকসেস বাজারে যোগদান করি এবং ওখানে একটা সাত বছর জব করি জব করে ডিস্ট্রিক্ট লেভেলের যে প্রবলেমগুলো সেটাকে সর্টিং করি যা আমাদের ম্যানারে কী সমস্যা ক্লায়েন্ট কি চায় আমার যে রুগী সেবা গ্রহীতারা আসলে কি চায় আমার বিহেভিয়ার এখানে ডিফেট কি আমরা আমার ওইখানে সাত বছর একটা চিন্তা ভাবনা আসে যে আমাদের বিহেভিয়ারের সমস্যা আছে আমাদের ডক্টরদের বিহেভিয়ার ক্লায়েন্ট আসলে তার কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এটা আমরা আসলে বেসিক্যালি এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং যে আমাদের এডুকেশন লাইফে কিন্তু এই এগুলো কিন্তু শিক্ষা এখন দেওয়া কিনা জানি না তখন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ কেমন হবে কোন লেভেলে কিভাবে রেসপেক্ট করতে হবে বা তাকে অ্যাড্রেস করতে হবে এগুলো কিন্তু আসলে শেখানো হতো না শুধু একাডেমিক পড়াগুলোই শেখানো কিন্তু এই বিহেভিয়ার সায়েন্সটা কিন্তু এখন একদম একটা বিরাট ব্যাপার রুগীর সাথে বিহেভ বিহেভটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে তো ওখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভোগ করেছি তেমনি রুগীর বিশাল রাস ছিল সেই হ্রাসের ভিতরে যে ফেস করে তাদেরকে চিকিৎসা দেওয়া এবং বিভিন্ন ধরনের ঝামেলা আমরা ফেস করেছি তারপর আমি দুই সালে আসলে ডিস্ট্রিক্ট থেকে চিন্তা করি যে আমাকে শিফট হয়ে আমার অঞ্চল বরিশাল বিভাগে আসা উচিত কারণ ফ্যামিলি থেকে অনেক দূরে তখন আমরা বাবা মার সাথে সাক্ষাৎ করতে আমাদের অসুবিধা হয় বা কোনো একটা সোশ্যাল বা ধর্মীয় অনুষ্ঠানে আমরা একত্রে হতে পারি তখন আমরা সিদ্ধান্ত নিয়ে যে আসলে আমাদের বরিশাল বিভাগে একটা পোস্টিং হলে ভালো হয় মনপুরাতে কাজ শুরু করেন কবে আপনি আমি প্রথমে লালমোহনে আসি দুই সালে এসে ওখানে কাজ করি টানা নয় বছর তিন মাস ওকে তো ওখানে কাজ করতে করতে ওইখানে গিয়ে হয় আমার টোটাল ক্লিনিক্যাল এক্সপোজারটা তখন আমি প্র্যাকটিস করতে সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত করতে গিয়ে আগে আমি কতগুলো বই পড়ি নিই ওয়েস্টার্ন বই যে বই রাইটাররা আমাদের বিভিন্ন ইউকে এবং আমেরিকান রাইটারদের বই পড়ি যে ডক্টর প্যাশন রিলেশনশিপ কেমন হবে আমার চেম্বারটা কেমন হবে এটা পড়া এবং মেডিসিন পড়া ফার্মাকোলজি পড়া যে মেডিসিন দিতে গেলে রুগীকে তো সাইড এফেক্টটাকে এটা জানতে হবে এইটা বলতে যেন পারি এইভাবে একটু প্র্যাকটিস করার আগে আমি পড়ে নেই পড়ার ফলে এই যে একটা পরিবর্তন আসে যে রুগীর সাথে বিহেভিয়ার চেঞ্জের বলে লালমনে দেখা গেল যে আমি হিউজ একজন পপুলার ফিজিশিয়ান হলাম শুধুমাত্র ধৈর্য জ্ঞানের কারণে আমার ধৈর্য আল্লাহ তালা এমনভাবে দিয়েছিল রুগীরা যতই কথা বলতো আমি কখনো অধৈর্য হতাম না এবং এই কাজ করতে করতে হসপিটালে আউটডোর বলেন প্রাইভেট প্র্যাকটিস বলেন সেখানে সব জায়গায় আমাকে রুগীরা চাইতো যে আমার সেবাটা নিত এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা তারা আমার কাজে লাগাত তখন কাজ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যত সেবাই দেই আসলে জনগণ কিন্তু সন্তুষ্ট হয় না কেন আমাদের এনভায়রনমেন্টের কারণে হসপিটাল এনভারনমেন্ট আমাদের ভালো না টয়লেটে গেলে রুগীরা স্যাটিসফাইড হয় না ওয়ার্ডে ঢুকলে রুগীরা স্যাটিসফাইড হয় না তখন দুই সালে একটা ভীষণ রকমের একটা কাজ করি যে কাজটা সারা বাংলাদেশে আলোড়ন তোলে যে আমি নিজেই টয়লেট হসপিটালের আদার্স যে প্রেমিসিস এগুলো ক্লিন করা শুরু করি এটা আমার কলিগরা কিন্তু ভালো চোখে নেয়নি কিন্তু জনগণ এটা অ্যাকসেপ্ট করে নি এবং তাদের হসপিটাল যখন দেখলো যে খুব নিট অ্যান্ড ক্লিন এবং যে চিকিৎসা দিচ্ছি তাতেই তারা স্যাটিসফাইড এই বিষয়টি কিন্তু তখন আবার বিটিভির বদল হতে হানিফ সংকেত এটাকে টেলিকাস্ট করেন এবং এটা একটা প্রতিবেদন তৈরি করেন এবং সেই সময় আপনি বুকে পিঠে একটা প্ল্যাকার্ড লাগানো থাকতো আসলে হাসপাতাল পরিষ্কার রাখি তখন ডাক্তাররা ভাবতো যে নি পাগল আসলে যে কোনো কাজকে যদি এস্টাবলিশ করতে হয় আউট অফ বক্স যেতে হয় আমি সবসময় এখন যে কোনো কাজকে মানুষের জন্য করার জন্য আউট অফ বক্সে থাকি যে আমার লেভেলের ডক্টর যেটা কল্পনা করে আমি তার বাইরে গিয়ে চিন্তা করি যে কীভাবে এই অশিক্ষিত জনগোষ্ঠী যাদের কুসংস্কার আছে মোটিভেশন করা যায় কারণ তাকে যদি আমরা মোটিভেশন না করতে পারি এই হিউজ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা স্বল্প সংখ্যক ম্যানপর দ্বারা সম্ভব না সবচেয়ে বড়ো কথা স্যার যে তারা যে মানে বিচ্ছিন্ন কিছু না তারা আমাদের জীবনেরই একটা অংশ এবং তারা যদি পিছিয়ে থাকে আমরাও পিছিয়ে থাকবো এই যে মানে সামষ্টিক চিন্তাটা এই চিন্তাটাই তো আমাদের যারা শিক্ষিত হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় শুধু ডাক্তার না তাদের মধ্যে নাই অধিকাংশের মধ্যেই নাই আপনি যে কাজটা করলেন এই যে যদি ইউনিকনেসের জায়গা থেকে বলি নিজের হাতে টয়লেট পরিষ্কার করা বা এই জায়গাগুলো করা তো ইনিশিয়ালি এগুলোর জন্য তো আপনি সেই অ্যাপ্রিসিয়েশন আশা করেন নাই যে এটার জন্য আমাকে খুব বেশি হাইলাইট করা হবে ওরকম কোনো না আমি আসলে ওরকম কিছু চিন্তাও করি কিন্তু আমি দেখছি যে জনগণকে এটার দ্বারা আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করতে পেরেছি হোল লালমোহনের জনগণ এখন আমাকে এমন রেসপেক্ট করে যে ওনারা আমার নাম শুনে আমাকে বুকে জড়িয়ে ধরে বা দেখা হলে এবং খুবই রেসপেক্ট করে এই যে রেসপেক্ট কর্মজীবনে কিন্তু রেসপেক্ট পাওয়াটা একটা বিরাট রেসপেক্ট সম্মান সততা এগুলো আসলে আর্ন করা দরকার আছে কিন্তু কি হতো আপনার সহকর্মীরা কিছু কিছু সহকর্মীরা হয়তো এই বিষয়টা নিয়ে বাধা দিয়েছে বলেছে হয়তো পাগলের মতো এগুলো কি করছে তো কি মনে হতো এই কাজগুলো বন্ধ করে দিব আসলে কি ও কাজটা কোন একটা কাজ যখন পপুলার হয়ে যায় তখন কিন্তু কিছু লোক সাপোর্ট করে না আবার কিছু লোক পাশে দাঁড়িয়েও যায় জানা ঠিক আছে আমরা আছি তোমার সঙ্গে আমরা ওই জায়গাটা মনপুরা দিকে যেতে চাই যেখানে আপনার অনেক বড় কন্ট্রিবিউশন ওখান থেকে কি হলো আপনি পোস্টিং হয়ে চলে গেলেন মনপুরাতে ওইটা ওই ইত্যাদি ওই অনুষ্ঠানটা দু সাল নভেম্বরের সাতাইশে নভেম্বরে এটা টেলিকাস্ট হয় এরপরে আমাদের তৎকালীন সিভিল সার্জন ফরিদ আহমেদ স্যার তিনি এখন রিটায়ার্ডে আছেন ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে বলো যে তোমাকে মন করে দিচ্ছে ওখানে তুমি ইউসেনব্রিহর হিসেবে কাজ করব কারণ তখন ওই সার্ভিস নিয়ে সারাদিন পেপার পত্রিকা এবং ওইখানকার যে প্রশাসন তারা পাজার ছিলেন যে ওখানে আসলে চিকিৎসকই থাকতেন না ওখানে হসপিটালটা চলতো জানাতোভাবে স্যাকমো বলে আমরা নার্স না এটা সাফ অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এদেরকে আসলে বলা হয় তারা মানে সহকারী একজন হিসাবে কাজ করতো ওরাই হসপিটালটা চালাতো এখন ওই দ্বীপে এক লক্ষের উপরে জনগণ তাদের প্রেশার আছে হাইপার আছে ডায়াবেটিস আছে হৃদরোগ আসছে ডেলিভারি আছে এই সমস্যা তো ওনার পক্ষে সম্ভব না ডক্টর থাকতে না নার্স মাত্র দুজন ছিল তো এইরকম একটা পরিস্থিতি আমাকে তিনি পুশ করলেন আসলে পুশ করার সাথে সাথে একটু মন খারাপ ছিল যে একটা দুর্গম প্রত্যন্ত অঞ্চল যেখানে দিনে মাত্র একবারই যাওয়া যায় কিংবা একবার আসা যায় আর যাওয়া যাবে না এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে একদম টোটালি বিচ্ছিন্ন থাকে দিকটা তো আমার স্ত্রী আমার পাশে এসে দাঁড়ালো না আসলে তোমার অবস্থানটা পরিবর্তন হওয়া দরকার ও ফিল করলো যে লালমোহনে তুমি যেটা করেছ এখন তোমার অবস্থান পরিবর্তন করা দরকার চলো আমরা মনপুরে যাই আসলে আমাকে যেদিন আমরা লালমোহন থেকে মনপুরে আসি আমার ছেলে মেয়ে স্ত্রী এবং আমি আমরা রাতের বেলা চলে আসি এবং একটা ডিটারমিনেশন নিয়ে আসি একটা ভিশন নিয়ে আসি যেহেতু তখন আমি কিন্তু প্রতিজ্ঞ চিত্তি আসি যে না এর আগে কি মনপুরের সম্পর্কে আপনার আইডিয়া ছিল যেহেতু পার্শ্ববর্তী উপজেলা ওখানে পানিশমেন্ট এরিয়া আসলে ব্রিটিশ যুগ থেকেই ওখানে পানিশমেন্ট ছিল এখন তো মেঘনার সে খরচর তো রূপ নেই তখন আমার ভাগ্য ভালো যে আমি লঞ্চ এখন ঢাকা থেকে যেতে পারি তখন মানুষ যেতো কাঠের টলার বিশাল ঢেউ তাদেরকে একবার একবার উপরে এরকম অফিসারও কাজ করেছেন ইউনও করেছেন আমি তো লাকি যে আমার ওরকম করতে পারি যদিও দিনে একবার কিন্তু সৃষ্টিকর্তার কাছে অসংখ্য সুক্রিয়া মেরিল মিক্স অফ রাঙা রাঙাসকল অনুষ্ঠানে দুই থেকে সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশুর ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্মসন্নদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙা সকাল মাছরাঙা টেলিভিশন দুই বীরুত্তম জিয়াউর রহমান রোড বনানী ঢাকা এক দুই এক এছাড়া ইমেল করতে পারেন আর এন জি এ এল রাঙা সকাল এট মাছরাঙ্গা ডট টিভি এই ঠিকানায় দর্শক আজ আমাদের সঙ্গে আছেন চিকিৎসক ডাক্তার মাহমুদুর রশিদ তার কাছে আবারও ফিরছি আমরা বিরতিতে যাওয়ার আগে যে গল্পটাই ছিলাম ভোলায় আপনার পোস্টিং হয় এবং সেটা একটা খুব বড় চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল আপনার কাছে সেখান থেকে আসলে শুনবো শুরুতে যাওয়ার পর আসলে কি হল দেখলেন লালমোহনে যখন আমি একেবারে আমার প্র্যাকটিস এবং জনপ্রিয়তার শেষে তখন আমাকে কিন্তু মন প্রায় পাঠানো হলো দুই সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে এই অর্ডারটা হয় এবং আমি আঠাশ তারিখ আমার পরিবার পরিজন সহ দেয় রাতের বেলা যখন আমরা বরহানুদ্দিন হাকিম উদ্দিন একটা ঘাট আছে মেঘনার তিরিশে দাঁড়াম আমরা দেখলাম যে বিশাল এক বিস্তৃতি জলরাশি যা যার কোনো সীমা নেই আমার সন্তান পরিবার পরিজনের সবার মুখে একটা হতাশা যে এই বিশাল জলরাশি যেখানে আমরা শুনেছি যে বিশাল বিশাল ঢেউ হয় সেটাকে হবে শীতের দিন তখন আমরা ভয়ে ছিলাম কিন্তু আমরা লঞ্চে উঠেছি রাত তিনটার দিকে আমরা সকালে গিয়ে পৌঁছেছি আমরা আসলে এলাম এবং জয় করলাম আমার পরিবার সহ আচ্ছা উনত্রিশে ফেব্রুয়ারি সেটা একটা লিপিয়ার সন ছিল আসলে আমার একটা পূর্ব প্রস্তুতি নেওয়াই ছিল যে ওখানে আমি গিয়ে কি কি করব ওখানে রিফর্ম করব। এবং ওখান থেকে আর ব্যাক করব না এরকম ডিটারমিনেশন নিয়ে আমি আসলে আমার পরিবার পরিজন সহ যাই গিয়ে জেলা পরিষদের ডাক বাংলা উঠি এবং আমার যে অফিস প্রধান সহকারী ছিল এখনও আছে মাহমুদুর রহমান ওকে বললাম যে দেখো আমি উপজেলার চেয়ারম্যান তখনকার সেলিনা আক্তার চৌধুরী ইয়োনো মহোদয় এবং প্রেস ক্লাবে এই তিনটি জায়গায় আমি তাদের সাথে পিট করতে চাই এবং তিনি আমার কথা মতো সেগুলোকে অ্যারেঞ্জ করে দিল এবং উপজেলা চেয়ারম্যান আমাকে ওয়েলকাম জানালো ইয়নো মহোদয় আমাকেই ওয়েলকাম জানালো বিকালে আমরা আমার বাচ্চা কাচ্চা সব প্রেসক্লাবে টিনের ঘর একটা দোতলা টিনের ঘর সেখানে গিয়ে কিন্তু আমি আমার পরিকল্পনাটা জানাই আমার একটা ভিশন আছে এই ভিশন নিয়ে আমি এসেছি এবং আমার তখন একটা কবি গানের রচনা করা ছিল নিজ উদ্যোগে সেটা লালমনে ইচ্ছে ছিল যে এটাকে আমি কবি গানটা ওই এয়ার করবো পাবলিক প্লেসে কিন্তু যে কোনো কারণে হোক ওটা আর আমার সফল হয়নি কিন্তু আমি ডিটারমিনেশন নিয়ে এসেছি যে আমার এটা মন করতে হবে তো ওই গানটার একটা অডিও ওখানে শোনালাম শুনে সবাই আশ্বস্ত হলো উনত্রিশে ফেব্রুয়ারি তখন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরই ছিল যে বা স্থানীয় যা আপনাদের হসপিটাল মোংরা থাকে এই হসপিটালে লোকজন আসে না এই করে না তো আমি তাদেরকে ওই সময় তৎক্ষণাৎ একটা কমিটমেন্ট করি যে আপনারা আগামীকালকে উনত্রিশ তারিখ আসবেন এবং একটা সভাও হয় না কোনো মাসিক সভাও ইতিপূর্বে পঁচিশ জন যারা তাদের স্থায়িত্ব ছিল প্রায় গড়ে ছয় মাস থেকে নয় মাস করে হেলথ ম্যানেজাররা আসতেন কিন্তু থাকতেন না মানে ওখানে যাওয়ার পরেই মোটামুটি চেষ্টা শুরু হয়ে যেত কিভাবে এখান থেকে চলে যাবেন হ্যাঁ ওনাদের তদবির ছিল যে চলে যাও এমন আছে ছয় দিনের মাথাও চলে গেছে কিন্তু আমি হিসাব করে দেখেছি তাদের গড় অবস্থান ছিল নয় মাস তাই সেই রকম একটা অবস্থান থেকে আমি তাদেরকে কমিট করি এবং হসপিটাল ওই উনত্রিশ তারিখে কিন্তু তারা দেখে যে ক্লিন এটা হয়তো হয়তো মিরাকাল ওই প্রধান হিসাব রক্ষণ কাম প্রধান সহকারী মাহমুদুর রহমান ও খুব এফিশিয়েন্ট একজন আমার অফিসেসটা আসলে ও সব অ্যারেঞ্জ করে দিল যে সব কিছু ওকে তারা স্যাটিসফাইড হলো তো আমি এক তারিখ পহেলা মার্চ আমার ফ্যামিলিকে ওই লালমোনে তখন ওরা থাকে আমি শিফট করতে পারিনি কারণ ওরা তখন স্কুলে ভর্তি হওয়া অবস্থা আছে শিফট আমার জন্য ডিফিকাল্ট ছিল মনপুরায় ষোলো সাল ওরা পুরাটাই মনপুরায় থাকে এই লালমনে থাকে আমি মনপুরা থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল দুইটা লঞ্চে যেতাম আবার শুক্রবার রাতে দুইটা বা তিনটা ফিরে এসতাম সকালবেলা এসে শনিবার কাজ করতাম এইভাবে ষোলো সাল পর্যন্ত ওদের সাথে আমি আসলে একদিন সময় দিতাম প্রতি শুক্রবার ওরা একদিন কখনো কখনো এমন হয়েছে যে আমি দুই মাস ওদের সাথে ওই লালমনে গিয়ে দেখা করতে পারিনি তো আমি যখন আউটডোরে ওদেরকে রেখে এসে বসতাম দেখতাম যে কোনো রুগী আসে না ইনডোরে কোনো রুগী ভর্তি হয় না আমি ডায়েট দেবো কাকে আমি উপরে গিয়ে দেখি যে খাকা খা করে ওয়ার্ড আমার ভিতরে আসলে কাজ করে যে এই কী করা যায় এইভাবে যেখানে আমি শত শত রুগী দেখতাম আর এখানে রুগী আসে না সমস্যাটা কী তখন আমার ভিতরে একটা আইডিয়া কাজ করে সকালবেলা ফজরের পরে আমাকে ওষুধ একটা ছেলে নিয়ে যেত আমি বলতাম যে তুমি আমাকে কয়েকদিন কাজ করো বিভিন্ন বাজারে ছোট ছোট বাজারে নিয়ে যাবা যেখানে মুসলিরা নামাজ পরে চা খায় আমি মনে আছে মার্চের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত মনপুরার মূল যতগুলা বাজার ছিল সমস্ত বাজারে গিয়ে জনগণের যারা চা খেত মুসলিদেরকে একত্রে করতাম ওই ডেকে আনত আসেন আমাদের হাসপাতালে স্যার আসেন ওখানে টিএস বলা হয় আসলে এই নামটা না বললে আবার বোঝে না যে ইউএসএনএফ বললে আসলে সাধারণ জনগণ তো আমি তাদেরকে জড়ো করে আমার পরিচয় দিয়ে বলতাম যে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে এতবার একটা হসপিটাল ঔষধ আছে আছে আপনারা কেউ গিয়ে সেবা নিতে চাচ্ছেন না এখানে হয়তো একটা কারণ হতে পারে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী আপনাদের কোনো রোগ হয় না দ্বিতীয় কোনো কারণ হতে পারে যে আমাদের কোনো ফল্ট বা আমাদের কোনো অবহেলা তারা আসলে সবাই এক বাক্যে উত্তর দিত যে আসলে আপনাদের অবহেলা গেলে টাকা নেন তারপর ঔষধ দেন না তা আমি আসলে ওই ছয় সাত দিনে তাদেরকে বিভিন্ন পর্যায়ে কমিট করে আসি যে আপনারা হসপিটালে আসেন আমাকে একটা সুযোগ দেন আমি আপনাদের সেভাবে দিতে এসেছি তারা যখন আসলো এবং আমাকে অবজার্ভ করা শুরু করলো দেখলো যে আসলে ওষুধ পাওয়া যায় এমনও ছিল যে ওষুধ ভাণ্ডারে ওষুধ পরে আছে ইঞ্জেকশনও পর্যন্ত আমি আর পেন কিলারগুলো দিতে হয়েছে যে আপনারা এই ইনজেকশন এসে এসে দিয়ে যাবেন আমরা দিয়ে দেব সেইভাবে ধীরে ধীরে হসপিটালে দুই সালে ঈদের সময় উন্নত মানের ডায়েট দেওয়া হয় সেই ডায়েট খাওয়ানোর আমি রুগী পাচ্ছি না আচ্ছা তো এইভাবে প্রচেষ্টা চলে যে রুগীদেরকে আগে আমার যদি একটা সেবা কেন্দ্র থাকে সেখানে গ্রহীতা যদি না থাকে আমারও তো একটা রেসপন্সিবিলিটিস আছে কেন আসে না কেন আসে রিফর্ম করার জন্য আমাদের অনেক প্রচেষ্টা চালাতে হয় মাতৃ মৃত্যু ছিল তাদের কাছে একটা সাধারণ ব্যাপার মানুষ মানে মা মারা যাবে এটা কোনো ব্যাপার না এই ধারণাটাকে পাল্টানোর জন্য আমার ওই কবিগানটা ছিল তখন রোগমুক্ত সুস্থ শিশুর জন্ম মোড়া চাই সময় মতো সিদ্ধান্ত নিতে হবে তাই এটা ছাব্বিশে এপ্রিল দু সালে ওপেন একটা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এখানে উপজেলা চেয়ারম্যান আমাদের অফিসার্স ইনচার্জ অন্যান্য অফিসাররা ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন তিনি একটা কমেন্ট করেছিলেন যে ডক্টর সাহেব আপনি তো মনপুরার মানুষজনকে হেমিলিয়নের বাসিওয়ালার মতো পাগল করে ফেলবেন তো আমার এই রিকমেন্ডেশনটা আসলে ভাল লাগছে তিনি এখনো আমাকে মানে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কারণ ওখানে সাপোর্ট ছাড়া কমিউনিটি এনগেজমেন্ট ছাড়া আসলে কাজ করা খুবই দুষ্কর সেই থেকে আমরা ধীরে ধীরে গর্ভবতী মায়েদেরকে এইভাবে বিভিন্ন হাটে বাজারে ঘাটে যে মাতৃ মৃত্যু হলে আমাকে খবর দিবেন আমার মনে পড়ে দুই আর ষোলো সালের পাঁচই আগস্ট আমি তখন লালমন থেকে আমার স্ত্রীর এই শুক্রবার দিন দেখে এসেছি ঝড় প্রচণ্ড ওর ভিতরে এক মোটরসাইকেল ড্রাইভার আমাকে খবর দিল স্যার ওই বাড়িতে একজন মেয়ে মারা গেছে তা আমি তৎক্ষণাৎ ওই ঝড়ের ভিতরে বুট পরে এবং রেইনকোট পরে মৃত্যু হয়ে গেছে এটা যে প্রিভেন্ট করা যায় এই এই মেজার নিলে যে আপনারা এই মেয়েটাকে বাঁচাতে পারতেন এই মেসেজগুলো আসলে আমরা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া শুরু করি হতো স্যার আমরা দু সালের গল্প শুনছি আজকে থেকে মাত্র চার বছর আগের গল্প চার বছর আগের বাংলাদেশ দু হাজার সালে আপনি শুরু করেছেন ওখানে তার চেঞ্জেসটা এখন এসছে কিছুটা হলো দু সালে বাংলাদেশে এই ধরনের কেস যেখানে আমরা বলছি যে এশিয়ার মধ্যে দেশ এখন মানে ইস ভেরি ইমার্জিং সিচুয়েশনে আছে তো সেখানে ধাত্রী এবং ধাত্রী দিয়ে হচ্ছে হলো প্রসূতি মায়ের সেবা মানে সেটা তো আসলে অচিন্তনীয় অকল্পনীয় বলা চলে এই সিচুয়েশনগুলো কি মানে আপনাকে নিজের চোখে দেখতে হয়েছে ওখানে চেঞ্জ করতে হয়েছে এগুলো চেঞ্জ করার জন্য এখনও কাজ করতে হচ্ছে এখন আমাদের মাতৃমৃত্যু হচ্ছে দুই সালে এসে আমরা কি করি যে এইবার কাউন্টিং করা শুরু করি আমাদের স্বাস্থ্যকর্মী কমিউনিটিতে যারা বসবাস করেন বিশেষ করে আমাদের উপজেলা পরিষদের যারা মেম্বার চেয়ারম্যান তাদেরকে ইনফর্ম করা ইমামদেরকে মোটিভেট করা শিক্ষকদের মোটিভেট করা যে এনি ম্যাটারনাল ডেথ আপনারা আমাদেরকে ইনফর্ম করেন আমরা এই নামগুলো কালেক্ট করি সতেরো সালে আমরা ছয়জন মায়ের নাম ঠিকানা বয়স এবং কিভাবে মারা গেছে আমরা সব লিপিবদ্ধ করি এবং এটাকে একটা বোর্ড আকার হসপিটাল টানিয়ে দিই যে তারা ডেলিভারিতে করার কারণে অতিরিক্ত রক্ত খরণের কারণে এই মাগুলো মারা গেছে তাদের অ্যাভারেজ বয়স ছিল বাইশ এইটা আমরা হাইলাইট করি এবং এই সূচকটাকে টার্গেট করে কমিউনিটি এনগেজমেন্ট তখন শুরু হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান আইসিডিডিএর শেয়ার প্রজেক্ট আছে ওরা আমাদেরকে তখন পিক করলো এবং আমাদেরকে এই জন অংশগ্রহণের প্রক্রিয়ার সাথে যত প্রকার সহযোগিতা লাগে আমাদেরকে সাপোর্ট দিতে শুরু করলো বিভিন্ন সভা সিম্পোজিয়ামে নিয়ে আমাদেরকে প্রচার করা শুরু করলো বি এইভাবে কমিউনিটি এনগেজমেন্টের ফলে আমরা আঠারো সালে এসে দেখলাম যে মাতৃ তিনজনে নেমে এসেছে আচ্ছা উনিশ সালে তিনজনে চলে এসেছে যদিও এটা আমরা দুজন বলতে পারতাম ওই একজন মা সে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজে গিয়ে মারা গেছেন তারপর আমরা যেহেতু সে আমার হসপিটাল বা ক্যাসমেন্ট এরিয়ার ভিতরে আমরা তাকে ধরে তিনজন এখন হিসাব করে আমরা দেখেছি যে এসডিজি লক্ষ্যমাত্রা হলো সত্তর দুই হাজার সালে আমরা কিন্তু একশোতে আছি একশো মাতৃমৃত্যু প্রতি এক লক্ষ জীবিত গর্ভবতী মায়ের ভিতরে তে বাংলাদেশে যেটা এখন অ্যাভারেজে কেউ বলে একশো নব্বই কেউ বলে একশো ছিয়াত্তর তো আমরা সেক্ষেত্রে একটা দুর্গম অঞ্চলে যে এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি যেখানে গার্নোকোলজিস্ট নেয় অ্যানাসিয়া ডাক্তার নেয় সিম্পল চার্জার মিড ওয়াইফ এবং আমাদের যে মাঠ করবে এবং আমাদের যে বিভিন্ন প্রচারণা বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের কারণে ইভেন ওই কমিউনিটি ফান্ডিং দু হাজার সালে আমরা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে একটা কমিটি করি যেটা মিনিস্ট্রি অফ হেলথের একটা অ্যাপ্রুভাল আছে এখানে আমাদের এমপি মহোদয় আবদুল্লা আল ইসলাম জাকব উপজেলা চেয়ারম্যান আমি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওই স্থানীয় এমপ্লয়িদের একটা সংগঠন আছে ওরা টাকা দিয়ে আমাদেরকে চার লক্ষ নয় হাজার টাকার একটা ফান্ড ক্রিয়েট করতে এইখান থেকে যখন একটা মা একামশিয়া নিয়ে আসলো কিংবা তার ডেলিভারিটা অবস্ট্রাক্টেড হয়েছে এখন এই মুহূর্তে যদি তাকে বলা কিংবা পার্শ্ববর্তী কোনো উপজেলা সিজার বা অন্য কোনো ইন্টারভেনশনের জন্য শিপ না করি মা অথবা শিশুর দুজনেই একটা ক্যাজুয়ালটি হইতে পারে এইভাবে আমরা পঁচানব্বই জন মাকে দুই হাজার এই সেবা যার ফলে কিন্তু আমাদের এই মাতৃ মৃত্যু দ্বিপস্ত আমরা গর্ব করি যে আমরা মাতৃ এই কমিউনিটি এনগেজমেন্ট এবং বিভিন্ন প্রচারণা এখানে শাশুড়ি সমাবেশ আছে এখানে ইমামদেরকে এনগেজ করা আছে শিক্ষকদেরকে এনগেজ করা হচ্ছে ইভেন জেলেদের যখন তারা জাল নিয়ে বসে এক জায়গায় জালগুলো বুনুন করে তাদেরকে ইনফর্ম করার ফলে কিন্তু তারা জানে এটা একটা ডেঞ্জার সাইন গুলো এখন তারা আইডেন্টিফাই করতে শুরু করছে যে পাঁচটা যে গর্ভকালীন যে পাঁচটি বিপদচিহ্ন আছে এই বিষয়গুলো আমরা বারবার অ্যাড্রেস করতেছি ভোলা নিয়ে কথা বলছিলেন আপনি সেখানে দু থেকে শুরু করেছেন এবং খুব ভালো একটা পরিবর্তন এসেছে এখন পর্যন্ত তো একটু আসলে জানতে চাই মনপুরায় হচ্ছে আপনার সেখানে বিদ্যুতের ব্যবস্থা খুব একটা ছিল না এবং আরও কিছু সার্ভিসও আপনি সেখানে চালু করেন নো অ্যাম্বুলেন্স যেটা আমি দর্শকদের জানাচ্ছিলাম এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কাছ থেকে এখন একটু শুনি ওখানে অনেকগুলো দৃশ্যমান পরিবর্তন এসেছে এক নম্বরে ছিল যে এটা যে হসপিটাল এটা মানুষ জানতো এটা সাইনবোর্ড দ্বারা দিন রাতে এটা মানুষ এখন লোকেট করতে পারে সম্ভবত আমার উপজেলার ভিতরে একটা দপ্তরই যেটা এই স্বাস্থ্য দপ্তর যেটাকে মানুষ আইডেন্টিফাই করে দিনে রাতে দেন এটার সৌন্দর্য বর্ধনের জন্য সারা দিন কাজ চলে এখানে একটা বাগান আছে একুশে ফেব্রুয়ারি কিন্তু যে শহীদ বেদিতে পুষ্পার্ঘ এটা কিন্তু আমাদের বাগানের ফুল দ্বারাই দেওয়া হয়েছে তো এটা আমাদের যে এখন ইমার্জিং যে ডিজিজগুলো যেমন ধরো আমাদের হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোক এই সম্পর্কে এখন জনগণ কিন্তু অনেক সচেতন কারণ এ সম্পর্ক আমরা কবি গান গাই ঘাটে আমরা কিন্তু প্রচারণ চালাই কমিউনিটিকে এনগেজ করতেই আছে আমরা নানাভাবে কিশোরী স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি তাদের যে বয়সন্ধিকালের যে যত্ন এই বিশেষ করে স্যানিটারি ন্যাপকিন শহরের মেয়েরাও বাবা মার কাছে বলতে কিন্তু লজ্জা পায় কিন্তু আমার ওখানে একটা স্কুল পাইলটিং করা হয়ে গেছে এখন ওটা শতভাগ মেয়েরা তারা তাদের স্যানিটারি ন্যাপকিন স্কুল থেকেই পাচ্ছে তারা সঞ্চয় মনোভাব বৃদ্ধি করার জন্য পার্শ্ববর্তী আর একটা স্কুলে আমরা ক্লাস টেনে পাঁচ টাকা করে তোমরা দান করো তোমরা নিজেরাইটা ফান্ড ক্রিয়েট করো এবং তোমাদের ক্লাসের যে প্রয়োজন যেমন পানির একটা ফিল্টার লাগতে পারে একটা বাস্কেট রাখতে পারে কিংবা তোমাদের খুদে ডাক্তার টিমদের জন্য কোনো পোশাক রাখতে পারে এইভাবে আমরা মোটিভেশন করতে চাই খুদে ডাক্তার টিম বলতে খুদে ডাক্তার তো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্প এখানে হলো যে ছাত্রদের মাধ্যমে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে আমরা কিন্তু আইসাইট কিংবা তার উচ্চতা বা নিউট্রিশন নিয়ে ভাবি না রাষ্ট্র এটাকে এখন অ্যাড্রেস করতেছে যে আমরা চোখ মাপার চোখের যে ভিশন এটা মাপার জন্য তার চার্ট দেওয়া স্কুলে তাদের উচ্চতা মাপার জন্য ফিতা আছে ওয়েট মাপার জন্য মেশিন আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রমটা সক্রিয় নয় এটা কিন্তু এখন আমরা স্ট্রং করতে চাচ্ছি কারণ কি আমরা অলরেডি দুটি স্কুলে আমরা তিনটি স্কুলে তাদেরকে স্ট্যান্ডার্ড হাইট অনুযায়ী ওয়েট কত হবে এরকম একটা চার্ট সাপ্লাই করে এসেছি আমি যে আপনার ওই বাচ্চাদের হাইট ওয়েট মাপলে হবে না এখন দেখতে হবে যে সে স্ট্যান্ডার্ড কতটুকু আছে এবং স্ট্যান্ডার্ড থেকে ডেভিট হয়ে একদম মারাত্মক অপুষ্টি বা অপুষ্টির কাছাকাছি কারা আছে এদেরকে শর্টিং করে আমার কাছে দিতে হবে আমি তাদেরকে নিউট্রিশন কাউন্সিল করব। এইভাবে কিন্তু মনপ্রায় শিশুদেরকে পুষ্টি জ্ঞান এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং তাদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে বিভিন্ন পেশায় যাতে তারা যুক্ত হয় যেমন তোমাদের দ্বীপে তোমাদের দ্বারা সেবা দিতে হয় আমরা এরকম দূর থেকে এসে দিতে পারতেছি না অনেকটা আছে তাতে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স কিংবা ওখানে আমাদের প্রচুর মৎস্য সম্পদ তোমরা একজন টেকনিশিয়ান হও যে ফিশারিজ নিয়ে কাজ করতে পারো এরকমভাবে আমরা ইন্সপায়ার করি যেমন লেখাপড়ায় খুব মনোযোগী হও এইভাবে কাজ করতে করতে এটা কিন্তু এখন ন্যাশনাল পর্যায়ে আমাদের মনপুরাটা মিনিস্ট্রি অফ হেলথের একটি অগ্রাধিকার পেয়েছে যে দুর্গম মনপুরা যদি এই কাজগুলো করতে পারে সেটা কেন নয় বাংলাদেশের অন্যান্য উপজেলা বা জেলা লেভেলে সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটা স্বীকৃত বিষয় এটা আমাদের ইনোভেশন ক্যাটাগরিতেও যেমন পুরস্কৃত হয়েছে তেমনি মানুষের যে সার্ভিস হেলথ সার্ভিস ইন কমিউনিটি লেভেলে আমরা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছি তো এটা স্বীকৃতি আছে এই কাজগুলোর পেছনে এবং আরও যে বিষয়টি কাজ করছে এখানে আমাদের স্টাফদের ডেডিকেশন মোটিভেশন খুবই ইউজ ডক্টর নার্স তারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের এই যে তাদের ট্রান্সপোর্ট অসুবিধা হচ্ছে কমিউনিকেশন অসুবিধা তারপর তারা সার্ভিস দিয়ে যাচ্ছে আর অ্যাজ এ লিডার হিসেবে যদি বলতে চাই আসলে এই কাজের পিছনে আমার যে মোটিভেশান যদি স্যার ওই জায়গাটায় আসতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তার আগে আমরা কয়েকটা সোশ্যাল ভ্যালুস নিয়ে একটু আপনার এক্সপিরিয়েন্সের কথা জানতে চাই এই যে আপনি বললেন স্যানিটারি ন্যাপকিন নিয়ে আপনি কাজ করছেন মাতৃ স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করছেন এগুলো নিয়ে কাজ করতে গেলে কিন্তু এক ধরনের সোশ্যাল ভ্যালুস থাকে সেখানে সেটার পরিবর্তন করতে হয় সবার আগে লাইক আমি থাম করে একটা স্কুলে গিয়ে এই বাচ্চাদেরকে আমি স্যানিটারি নাপকিন নিয়ে কথা বলতে পারবো না তাদের সেই মানসিকতাটাকে তৈরি করতে হবে এবং এর সাথে কি যোগ করে যে জায়গাটা আপনি কাজ করছেন খুব রক্ষণশীল একটা জায়গা আমি সেটাই বলতে চাচ্ছিলাম হ্যাঁ এই আসলে এই অ্যাপোস্টটা কিন্তু আমরা প্রথমে করিনি আমার যে স্কুলের হেড টিচার তিনিই আমাকে বললেন যে ওভার টেলিফোনে যে স্যার আমরা তো একটা সমস্যা আছি সমস্যাটা সমাধান করা যায় কিভাবে কি সমস্যা যে আমার মেয়েরা ডিউরিং মিনিস্ট্রেশন স্কুলে আসে না এইটা একটা সমাধান আমরা চাই তো আমি বললাম ঠিক আছে আপনি ওয়েট করেন আমি একটা সিম্পল একটা কোশ্চেন এয়ার তৈরি করলাম যে আসলে প্রিয়টকালীন সময় মেয়েরা কী ব্যবহার করে কারণ যে কোনো কাজ করতে হলে এটার ফলাফলও আবার দেখতে হয় যে এটা আগে কি ছিল পরে কী তা আমরা ওই কোশ্চেন এয়ারটা নিয়ে গিয়ে ওখানে যে ফিমেল টিচার আছে তাদেরকে আবার ওরিয়েন্টেড করে আসে আমি ছাত্রীদের সাথে সরাসরি আমরা কাজ করি না ছাত্রীদের শিক্ষিকা যারা ছিলেন তাদেরকে ওরিয়েন্টেড করে এসে এটা এক সপ্তাহের ভিতরে তারা সাবমিট করলো করে দেখলাম যে এটা একটা খুবই মানে হতাশাজনক চিত্র যে মেয়েরা স্যানিটারি ন্যাপকিন কি এটাই আসলে জানে না বা প্রকিউর করে না তখন ইন্টারভেশনের জন্য আমাদের যে নার্স আছে তাদেরকে এডুকেট করলাম এই কথাগুলো গিয়ে এখন তোমাদের বলতে হবে আমরা স্যারকে বললাম যে আপনার মহিলার শিক্ষক এবং আমার এই নার্সার কথা বলবে ছাত্রীদেরকে একত্রে করে দেন একটা দুইটা সেশন নেওয়ার পরে তারপর আমাদের উপজেলার চেয়ারম্যান যেহেতু মহিলা তাকেও আমরা ইংরেজ করলাম যে আমরা এইটা লঞ্চিং করতে যাচ্ছি আপনি একটু কথা বলেন এইভাবে কথা বলার পরে আমরা স্কুলে প্রস্তাব দিই যে আমরা প্রাইভেট একটা কোম্পানির সাথে যোগাযোগ করি যে তোমরা এটা বাজারে কি রেটে সাপ্লাই দাও আর আমাকে কত রেটে সাপ্লাই দিতে বলল ওরা তখন বলল যে আপনাদের 10 টাকা কমে আমরা এটা সাপ্লাই দিতে পারবো এভাবে আমরা দুই তিনটা লটে এদেরকে কিনে দেই এবং শিক্ষকরা মহিলা শিক্ষকরাই এটা ডিপো মেইনটেইন করা শুরু করে এবং ধীরে ধীরে তাদের এই যে শেকিনেস্টা ছিল লজ্জা ছিল যেটা সেটা মারকাছো বলতে পারতেছ না রক্ষণশীল ফ্যামিলি যেতে এটা দোকান থেকে মা আনতে পারতেছে না বা বাবা আনতে পারতেছ না এটা আসলে ভাঙার সম্ভব হয়েছে আমাদের কাজের পরপরই ভাগ্য ভালো যে মহিলা বিষয়ক অধিদপ্তরের এরকম একটা প্রকল্প আছে প্রতি উপজেলায় দুটি স্কুলকে স্যানিটারি ন্যাপকিন ওরা সরকারিভাবে ফ্রি দেয় রিসেন্টলি ওই স্কুলের শতভাগ মেয়েরাই এখন ফ্রি পাচ্ছে আর একটা স্কুলে এইরকম স্যানিটারি ন্যাপকিন আমরা এগুলোকে ফলো আপে নিচ্ছি ভেরি গুড এক্সেলেন্ট ডান মানে আমি মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো সামাজিক মূল্যবোধ বা যে কোনো সামাজিক রীতিনীতি সেটার বাইরে গিয়ে নতুন কিছু যোগ করাটা যে কোনো সোসাইটিতেই খুব কঠিন কাজ প্রথম কথা হচ্ছে বুঝিয়ে সেটাকে রিসিভ করার মানসিকতা তৈরি করতে হয় আপনি যে অঞ্চলে কাজ করেছেন একেবারেই প্রত্যন্ত অঞ্চল বলা চলে আধুনিক সুযোগ সুবিধার অনেক কিছু থেকেই তারা বঞ্চিত সেখানে এই ধরনের সুবিধা তারা পাচ্ছে বাংলাদেশে সেটা তো নিঃসন্দেহে আসার সঞ্চার করে যে জায়গাটা আপনি আসতে আসছিলেন স্যার অ্যাজ এ টিম লিডার বা ব্যক্তি মানুষটাকেও যদি আমরা একটু ফোকাস করি যেটা আমরা বলছিলাম বিরতিতে যে সাধারণত ডাক্তার বলতে আমরা যেটা বুঝি বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির মালিক সে শহরে একটা জীবনযাপন করবে আমরা সেরকমই দেখে আসি তার একেবারে বিপরীতে গেছেন আপনি কেন ধন্যবাদ আসলে বিপরীতে আমি সব সময় বলি যে আউট অফ বক্স আমি চিন্তা করি আমি এ পিজে আবদুল কালাম যখন শিলং এ একটা বক্তব্য দিয়ে ইন্তেকাল করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তিনি কিন্তু একটা বক্তব্যের মাঝে বলে গেছিলেন যে বিউটি অফ হার্ট মানুষের হৃদয়ের একটা সৌন্দর্য আছে এটাকে প্রস্ফুটিত করতে হয় সেটা কিভাবে স্যাক্রিফাইসের মাধ্যমে আমাদের গ্রেট প্রফেট হজরত মোহাম্মদ তিনি একটা বাণীতে বলেছেন যে অন্তরের প্রাচুর্যই হলো শ্রেষ্ঠ প্রাচুর্য আত্মার প্রাচুর্য অর্থাৎ আমার ভিতরে কিন্তু একটা দুটা সত্তা কাজ করে একটা দৈহিক সত্তা একটা আত্মিক সত্তা আসলে আমাকে এই এই বাণীগুলো টাচ করেছে কোরানে আমি এক জায়গায় দেখলাম যে আহার এবং ভূগ্লাস হলো পশুর কাজ আমার এটাও খুব টাচ করলো আসলেও তাই আমরা তো সবসময় ভালো গাড়ি বাড়ি কিংবা খাওয়া দাওয়া এ নিয়েই ব্যস্ত থাকতে চাই যার ফলে আমাদের রোগ শোক বেশি হয় তাহলে চিন্তা করি স্যাক্রিফাইস করার মানসিকতা আসলে এরকম কয়েকটা বাণী থেকে আসে এবং ওই জনগণ যেহেতু আল্লাহ তালা আমাকে মেধাবী একজন স্টুডেন্ট হিসেবে তৈরি করেছেন আমি তো রিক্সালাও হতে পারতাম কিংবা আমি একজন পান বিকৃত হতে পারতাম আমি তো সোসাইটির একজন নামি চিকিৎসক আমি যদি এই মৃত্যুর আগে আমার মেধাকে সম্পূর্ণরূপে ঢেলে নিয়ে না দিয়ে যায় মৃত্যুর পরে তো আর ঢালার সম্ভাবনা নেই অতএব দুর্গম অঞ্চলে যেহেতু স্কোপ পেয়েছি এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়াটাই আমার জন্য রাইট প্লেস এবং রাইট টাইম এবং আসলে আমার মোটিভেশনটা কাজ করে সেইভাবে দেখেন আমার ফ্যামিলি মেম্বার আসলে আমার স্ত্রীও বলা চলে যে সিম্পল লাইফ লিড করতে পছন্দ করে এবং সেও গ্রামে মানুষ হয়েছে এবং তার পিতা একজন স্বনামধন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন তিনি গ্রামের নানা স্তরের মানুষের আসা যাওয়ার ফলে তাদের সাথে একটা তাদের ফিলিংসটাও কিন্তু তার ভিতর কাজ করে এবং সে আমাকে প্রত্যেক কাজে উৎসাহ দেয় এমন কোনো কাজ নেই যে কাজে উৎসাহ দেয় না এবং কখনোই বাধা দেয় না জানে যে এটা যেটা করতেছে আসলে মানুষের জন্যই করতেছে হোক না তাতে হয়তো আর্নিংটা আমাদের এখন কম বা আমরা সেরকম গাড়ি বাড়ি এগুলো নিয়ে চিন্তা করি না সন্তানরাও এটা নিয়ে আমাকে প্রশ্ন করে না তাদেরকে একটা শিক্ষা দিচ্ছি বাবা আমরা লেখাপড়া করো যে সুযোগ সুবিধাগুলো আমরা দিচ্ছি আমরা কিন্তু তোমাদের এই সুযোগ সুবিধার এক লক্ষ ভাগের এক ভাগও পাইনি অতএব তুমি তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া এবং তোমার মেধাকে পূর্ণ বিকাশ করা তুমি যেটাই হতে চাও তুমি যেন ফাস্ট হতে পারো যে কোনো কাজে চ্যাম্পিয়ন হইতে পারো সেইটা তোমার যেন একটা ভিশন থাকে এই এই কাজগুলো করি তাদেরকে সময় দিই এবং তারাও বাবার এই আসলে তারা একটা সম্মানের সাথেই দেখে তাদের যেটা একটা অনার তারা কিন্তু এটাকে সবচেয়ে বড় সম্পদ একেবারেই তাই সেই জায়গাটা আসতে চাই আপনার সন্তানদের কথা বলছিলেন সন্তানদেরকে নিয়ে কোনো স্বপ্ন আপনি দেখছেন কিনা বা ওরা কি হতে চায় বা আপনার আসলে কি ইচ্ছা আছে এই বিষয়গুলো নিয়ে আসলে কি আমাদের সময় তো পিতামাতা চয়েস করতো আর আমরা বলি যে তোমরা যেটাই হতে সেটা সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে দেবা মনের করবার অর্থের পিছনে টাকা বানা অর্থ তোমার পিছনেই যাবে আমার ছেলেটা এসএসসি দিচ্ছে এবার ওর ইচ্ছা যে কোনো বিষয়ে গবেষক হওয়া আচ্ছা সেটা মেডিকেল প্রফেশন হইতে পারে অথবা অন্য কোনো টেকনোলজিক্যাল বা যে কোনো সেটা আল্লাহ বলতে পারে ভবিষ্যতে সে কীভাবে তার এসএসসি পরে আমরা বুঝতে পারবো মেয়েটার একটা প্রচ্ছন্ন বা প্রকট ইচ্ছা আছে বাবার মতো চিকিৎসক হওয়া আমি চাই মেয়েটি চিকিৎসক হোক এবং মানুষের সেবা বিশেষ করে শিশুদের সেবা এসে আত্মনিয়োগ করুক কারণ আমি রিসেন্টলি শিশুদের যে প্রবলেম বিহেভিয়ার প্রবলেম এই সেপারেশন বিশেষ করে যে সমস্ত এখন আধুনিক সমাজে অধিকাংশ সময় শিশুরা বাবা মা থেকে সেপারেট থাকে তাদের যে সাইকোলজিক্যাল বিহেভিয়ার চেঞ্জটা হচ্ছে এটা নিয়ে সে গবেষণা করুক এবং এই ব্যাপারে আমাদের যারা আমরা যেরকম আইসোলেট বা বৃত্ত বৈভীর দিকে যাচ্ছি এই সন্তানদেরকে ও যেন তার মেধাবতী দিয়ে চিকিৎসক হিসাবে সাহায্য করতে পারে আমি সেরকম একটা কল্পনা করে ওকে মানুষ করছি রাইট স্যার অনেক অনেক ধন্যবাদ আমরা সবসময় যেটা বলি যে একটা মানুষ যিনি ভালো কাজ করবেন তিনি একটা মানে বাতির মতো এবং একটা বাতি থেকে হাজার বাতির সম্ভাবনা তৈরি হয় তো আপনারা কাজ করছেন এবং আমরা বিশ্বাস করি আজকের অনুষ্ঠান যারা দেখেছেন তাদের মতো থেকে আপনাদের মতোই কেউ একজন তৈরি হবে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে রাঙা খেতে দেবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠান যারা দেখছেন বিশেষ করে তরুণ চিকিৎসক যারা দেখেছেন আমি অনুরোধ করব রিমোট প্লেসে কাজ করার মানসিকতা আমাদের তৈরি হোক এবং ওই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে আসলেও স্বাস্থ্যসেবা দেওয়া প্রয়োজন আছে এবং আশা করি আমাদের রাষ্ট্রীয় যারা চিন্তা চিন্তাভাবনা করেন রিমোট অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য তারাও এই অনুষ্ঠান থেকে চিন্তাভাবনা করবেন